सुयोग जो हारिए फेलें एरपे किन्तु बांग्लादेश एक बड़ विपर्यर मध्य पड़े। मौलाना जे स्वाधीन परराष्ट्रनीतिर कथा बोलेछिलेन आमी एखाने मंचे बसे आमार मने पड़छिल क बछर आगे माननीय प्रधानमंत्री आमादेर तेल गैसेर आंदोलने जखन आमरा रामपाले सुंदरबन बिनाशी प्रकल्प बंध करार जन्य दाबी करछि आंदोलन करछि हड़ताल करछि प्रधानमंत्री तखन बोललेन अरे आमार चेये बड़ो देशप्रेमिक बांग्लादेशे आर के आछे। मने आछे आपनादेर सेई प्रधानमंत्री सरकार तार परराष्ट्र मंत्री कदिन आगे बोलछेन आमादेर एलिट बाहिनी समालोचनार मुखे बोले रैब एटा तो तोमरा गठन करेछो रैब के तोमरा गठन करेछो रैब के तोमरा प्रशिक्षण दियेछो एखन जदि किछु उल्टा पाल्टा करे थाके ताके तोमरा आबार प्रशिक्षण दाओ ताके तोमरा ठीकठाक करे नाओ। एटा स्वाधीन सार्वभौम देशे आमादेर एकटा राष्ट्रीय बाहिनीके मार्किन युक्तराष्ट्र की रैब के एखाने प्रतिष्ठा करेछे। आमि गतकालके बामजोटेर समावेशे सेखाने बोलेछि एक कथा जदि सत्य हये थाके ताहले तो एई सरकारे प्रधानमंत्री ओई ओई कथा ताहले तो सत्य ना कारण देशप्रेमेर परीक्षाय एकशोते एकशो पावा लागबे देशप्रेमेर परीक्षाय 99 पेलो फेल एई परीक्षाय फेल एक कथा सत्य होले ताहले तो सरकारेर क्षमताय थाकार स्वाधीनता निये कथा बला सार्वभौमत्व निये कथा बला जातीय निरापत्ता निये कथा बला एई सरकारे आर कोनो अवस्थान थाके ना। जदि मिथ्या हये थाके এই পররাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে তাকে বরখাস্ত তাকে করা উচিত অনতিবিলম্বে এই পররাষ্ট্র মন্ত্রীকে বরখাস্ত করা উচিত। যে পররাষ্ট্র মন্ত্রী ঘুমের চাপের কাছে বলছেন ভূমধ্যসাগরে এরা নিহত হয়েছে এরা এদের সলিল সমাধি হয়েছে তার কাছে যদি তথ্য থাকে তাহলে তো সে তথ্য তাকে দেওয়া উচিত। কি নিষ্ঠুর কি নির্মম পরিবারগুলো প্রতিদিন যখন দিন গোনে রাত গোনে তখন গুম হওয়া মানুষগুলো ফিরে আসবে আপন জনের কাছে আসবে তখন এই গুমহা পরিবার নিয়ে যে বিদ্রোহ যে তামাশা যে পররাষ্ট্রমন্ত্রী এই তামাশা করতে পারে এই শোকাচ্ছন্ন এই পরিবারগুলো নিয়ে গুমহা পরিবার নিয়ে তার কি ক্ষমতা থাকার কোনো জায়গা থাকে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কোনো বিচার বহির্ভূত ক্রস ফায়ারের কোনো ঘটনা নেই। মানুষ কি এগুলো বিশ্বাস করে? প্রতিদিন সরকারের নীতি নির্ধারকরা এভাবে যদি মিথ্যাচার করে প্রতিদিন যদি অসত্য কথা বলে এমনি সরকারে গ্রহণযোগ্যতা নাই এটা বললে ন্যূনতম গ্রহণযোগ্যতা বলতে এবং তাদের আর কোনো কিছু থাকে না। প্রতিদিন টেলিভিশনে দেখেন সংবাদপত্র খুলি দেখেন এদের মিথ্যার ঝুড়ি সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত মানুষকে এক কথা একই মিথ্যাচার কতভাবে তাদেরকে আজকে শুনতে হচ্ছে। এবং এই পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ভারত বাংলাদেশের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মতন স্বামী স্ত্রীর মতন সম্পর্ক তাহলে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা আত্মমর্যাদাকে এরা আজকে ধুলায় আজকে তারা মিশিয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখন হানা চুক্তি সোফা চুক্তি অনেকগুলো সামরিক চুক্তি আগামী এখন তারা তদবির করছে আগামী মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আরেকটা দ্বিপাক্ষিক রাজনৈতিক বৈঠক করে কি চুক্তি সামনে করা যেতে পারে মানে এই সমস্ত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার হয় কিনা এগুলোর জন্য সরকারের পরিস্থিতি এরকম। শেষে যেটা বলতে চাই এই যখন পরিস্থিতি তখন আমরা বলেছি যে আপনারা এখন বাজারে তো আগুন সরকার ঘর পোড়ার মধ্যে তো আগুন দিচ্ছেন আর ভোটের অধিকার এখন তারা যে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেছেন সার্চ কমিটি আমরা পরিষ্কার করে বলেছি এই সার্চ কমিটি সার্চ কমিটি তারা যে নির্বাচন কমিশন তারা যে সুপারিশ করবেন রাষ্ট্রপতি যে তিনি যে ঘোষণা করবেন এটা নতুন একটা রাবার স্ট্যাম্প ছাড়া বাস্তবে আর কোনো নির্বাচন কমিশনের কোনো সুযোগ নাই। আগামী নির্বাচনে সরকারি দলের পক্ষে তারা যেন রাবার স্ট্যাম্প হিসাবে কাজ করতে পারেন সেই কারণের জন্য আজকে এইভাবে সার্চ কমিটি গঠন করে যে ব্যক্তি আওয়ামী লীগের মনোনয়ন চাই নির্বাচনে এবং এর মধ্যে তিন চারজন সম্পর্কে ইতিমধ্যে গণমাধ্যমে যেসব তথ্য প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের সাথে কিভাবে তারা সম্পর্কিত কোনো একটা কথার এ পর্যন্ত প্রতিবাদ করার তারা সাহস তারা করেননি পুরো জিনিসটা একটা লোক দেখানো একটা তামাশায় পর্যবেসিত হয়েছে। আমরা বলেছি শেষ বিচারে কি হবে সংবিধানে রাষ্ট্রপতি তিনি ঘোষণা করবেন
শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী যেই তালিকা দেবেন রাষ্ট্রপতিকে সেই তালিকা অনুসারে নতুন নির্বাচনের কমিশনের ঘোষণা দিতে হবে। আমরা বলেছি তাতে সংকটটা আরো বাড়বে। সংকটে রাজনৈতিক রাষ্ট্রপতির ঘাড়ে বন্দুক রেখে তার উপরে নির্ভর করে এই সংকট সমাধান হবে না। আমরা শেষে বলেছি সরকারকে, আপনারা রাজনৈতিক উদ্যোগ নেন, রাজনৈতিক উদ্যোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন, নির্বাচন কমিশন কিভাবে হবে, আইন কিভাবে হবে, নির্বাচনের আগে আপনারা কিভাবে পদত্যাগ করবেন এবং কিভাবে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন হবে, এটা নিয়ে আলোচনা করেন, কথা বলেন। এই সুযোগ যদি হারিয়ে ফেলেন এরপরে কিন্তু বাংলাদেশ একটা বড় বিপর্যয়ের মধ্যে পড়বে। গত দুটা নির্বাচন ব্যর্থ হয়েছে, বাংলাদেশ কি আরেকটা নির্বাচন যদি ব্যর্থ হয়? ইতিমধ্যে আমরা বলেছি দেশকে আপনারা সচেতনভাবে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন কিনা, নাগরিক হিসাবে সে উদ্বেগ আমাদের মধ্যে আছে, দেশের সমস্ত সচেতন নাগরিকদের মধ্যে একটা গভীর উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। যে কোনোভাবে ক্ষমতায় থাকার জন্যে সমস্ত বাহিনীগুলোকে কাজে লাগিয়ে, এক খেলা তো বারবার নাকি খেলা যায় না। ওই একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন যে আপনি প্রথমবার কোনো ঘটনা যদি আপনি তামাশা করেন পরেরটা প্রহসনে পরিণত হয়, আর আপনারা তো ইতিমধ্যে এগুলো পার করে ফেলছেন। এর পরের বার আমরা সেজন্য বলতে চাই, আমি শেষ করতে চাই যেটা বলে, এই খেলাটা বন্ধ করুন। এই খেলা বন্ধ করে রাজনৈতিকভাবে যদি এখনো পর্যন্ত যদি চামড়া রক্ষা করতে চান, যদি চামড়া বাঁচাতে চান, তাহলে আলোচনা করুন, কথা বলুন। এই সুযোগ যদি হারিয়ে ফেলেন মানুষের সামনে একটাই পথ, রাজপথের পথ। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দরা আপনাদেরকে বলেছেন, মানুষ এখন দেখতে চায় সকল বিরোধী দল তারা রাজপথে তারা সামিল আছে। কালকেই হয়তো আমরা একজোট করতে পারবো না, পরশুদিন হয়তো আমরা এক মঞ্চ করতে পারবো না, কিন্তু মানুষ দেখতে চায় সকল বিরোধী দল এই জালেন সরকারকে বিদায় দেবার জন্য রাজপথে তারা আছে। মানুষ দেখতে চায় সকল বিরোধী দল ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালীন সরকার কিভাবে হবে? এই মঞ্চে এখানে যারা বসে আছেন তারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন, তাদের বিভিন্ন সুপারিশ আছে, বাইরে অনেক রাজনৈতিক দল আছেন, তাদের মতামত আছে, পরামর্শ আছে। দরকার হলে রাজনৈতিক এই সরকারের পদত্যাগের পর কিভাবে একটা তদারকি সরকার গঠন হবে, কিভাবে সেই তদারকি সরকার কাজ করবে, নতুন নির্বাচিত সরকারের কাছে তদারকি সরকারের জবাবদিহিতা কী হবে, নিশ্চয়ই এটা নিয়ে আলাপ আলোচনা করে আমরা একটা ঐক্যমতের জায়গাটা তৈরি করে আমরা এগোতে পারব। আর পরিষ্কার করে বলতে চাই, আমরা কি এই জালেমদেরকে সরিয়ে নতুন সাইনবোর্ডে নতুন চেহারার আরেকটা সরকারকে আমরা ক্ষমতায় আনবো? নিশ্চয়ই সেটা আমরা কেউ চাই না। সেজন্য আমি বিএনপি সহ সকল বিরোধী দলকে পরিষ্কার করে বলতে চাই, এরপরে সংবিধানের কী কী সংশোধনী আনবেন? 70 অনুচ্ছেদটা সেখানে আপনারা এটাকে সংশোধন করবেন কিনা? এখন তো উপরে আল্লাহ আর নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা, চূড়ান্ত একটা স্বেচ্ছাচারিতা 70 অনুচ্ছেদ এটাকে রদ করবেন কিনা, গণতান্ত্রিক সংশোধনীগুলো আনবেন কিনা, সাম্প্রদায়িক সংশোধনী আছে, ক্ষুদ্র জাতিসত্তা বিরোধী বিদ্বেষী অনেকগুলো সংশোধনী আছে, এটাকে পরিবর্তন করবেন কিনা? এখন বাহিনীগুলোকে যেভাবে ইমিউনিটি দিয়ে রেখেছেন, র্যাব পুলিশ গোয়েন্দা সংস্থা যা খুশি তাই করতে পারে, এই বাহিনীগুলোকে দায়বদ্ধতার মধ্যে আনবেন কিনা? সমস্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করবেন কিনা? স্বাধীন তদন্ত কমিশনের মধ্য দিয়ে প্রতিটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত, দায়ীদেরকে চিহ্নিত করা, গ্রেপ্তার করা আইনের আওতায় আনবেন কিনা? বিএনপি সহ সকল বিরোধী দলকে জনগণের কাছে পরিষ্কার আজকে অঙ্গীকার করতে হবে। তারপরে হচ্ছে আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে পার্লামেন্ট, এটা কি এক ব্যক্তির কথায় চলবেন নাকি এগুলো সত্যি সত্যি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবেন? গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করবে? সমস্ত বিষয়গুলো সম্পর্কে আলাপ আলোচনা করে মানুষের সামনে অর্জনযোগ্য, আমরা বাস্তবায়িত করতে পারি বিশ্বাসযোগ্য এরকম কর্মসূচি, এরকম দিক নির্দেশনা হাজির করতে হবে। আমরা এখানে আমরা আলাপ আলোচনা করছি, নিজেরা মত বিনিময় করছি, এই লড়াইটা আমি পরিষ্কার মনে করি কেবল রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই তাদের বড় দায়িত্ব, জনগণের সকল অংশ, শ্রেণী পেশার জনগণের সকল অংশ রাজপথে সেই কার্যকর ঐক্যটা আজকে গড়ে তোলা দরকার। এই জালেমদের স্বেচ্ছাচারিতার কাছে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে
কোনোভাবেই আমরা জিম্মি হতে দিতে পারি না, ঠিক কিনা কথাটা? যদি সত্য হয়ে থাকে শশ জায়গা থেকে চলেন আমরা ঐক্যবদ্ধ হই, নিজেরা রাজপথে দাঁড়াই। জাফরুল্লাহ ভাই যেটা বললেন, বাবলু ভাই জাফরুল্লাহ ভাইয়ের কথা ধরে, এই বয়সে মানুষটা যেভাবে রাজপথে আছে, জাফরুল্লাহ ভাইকে বাংলাদেশের মানুষ তাকে এই জায়গাগুলো রেখে, এই বয়সের যে মানুষটা এই গণ আন্দোলন গণসংগ্রামে আমাদের সহযাত্রী হতে চাই, সামনে থাকতে চাই, জাফরুল্লাহ ভাই সহ সমস্ত মানুষগুলোকে আমরা, আমাদের মুরব্বীরা, প্রবীণরা যারা আমাদের বিবেক হিসাবে আছেন, সবাইকে সাথে রেখে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে চলেন, আমরা নতুনভাবে শপথ নিই, ঐক্যবদ্ধ হই এবং আমরা নতুন একটা ইতিহাস, সমগ্র আন্দোলনটাকে আমরা পুনর্গঠন করি। প্রেক্ষিতে একটু চিন্তা করেন, মাওলানার দল আওয়ামী লীগ তখন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের, তখন তিনি প্রধানমন্ত্রী হোসেন শেখ সরওয়ার্দী সাহেব, প্রাদেশিক সরকারে আতাউর রহমান খান সাহেব, তখন তিনি এখানে, তখন তিনি প্রাদেশিক সরকারের প্রধান, দল তখন ক্ষমতায়, মাওলানা কাকমারির সম্মেলনের জন্য তখন তিনি দলের সভাপতি, তিনি প্রথম যে চিঠিটা, যে সার্কুলারটা জারি করেন দলের সভাপতি হিসাবে না, লিখছেন বিনীত একজন জনগণের নগণ্য খাদেম, জনগণের নগণ্য খাদেম মানে সেবক, এভাবে তিনি এই এই চিঠিটা তিনি দিচ্ছেন। কেউ বলছেন 6-7, আমি যেটুকু দেখেছি 7-8 তারিখে আওয়ামী লীগের সম্মেলন হবে। এই সম্মেলনে সকল প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা নেত্রী যারা তখন ছিলেন, মন্ত্রীরা, সচিবরা কোথায়, টাঙ্গাইলের একটা প্রত্যন্ত অঞ্চল কাকমারিতে, তারা সেখানে উপস্থিত। 50টা গেট করা হয়েছে, মহাত্মা গান্ধী থেকে শুরু করে, সুভাষ বসু থেকে শুরু করে, আমাদের এই অঞ্চলে কিংবদন্তি তুল্য যারা রাজনৈতিক নেতা, 5 কিলোমিটার ধরে যারা নানা প্রান্ত থেকে আসবেন সেখানে তারা যুক্ত হবেন। বাবলু ভাই সঠিকভাবে বলেছেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে অংশ নিয়েছেন। 7-8 তারিখে আমাদের বন্ধুরা তারা ব্যাখ্যা করেছেন, ওই প্রশ্নে আমি বিস্তারিত বলবো না। যেই দলের কথা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলার স্বায়ত্ব শাসনের পক্ষে তারা বলিষ্ঠ অবস্থান গ্রহণ করবে, ক্ষমতা যাওয়ার পরে সরওয়ার্দী সাহেব, তিনি তার পক্ষে অবস্থান নিতে পারেননি, বললেন 98% স্বায়ত্ব শাসন তো পূর্ব বাংলা পেয়ে গেছে, তারপরে পাকিস্তান গড়াতে গড়াতে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাম্রাজ্যবাদী দেশগুলোর সাথে যুদ্ধ জোট করলো, সেন্টো সিয়াটো চুক্তি করলো, মাওলানা দেখলেন এটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার জন্য এটা বিপজ্জনক, মাওলানা তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলেন। সম্মেলন হলো, সম্মেলনে মাওলানার প্রস্তাব গৃহীত হলো না, এবং এরপরে যখন 9 তারিখে, যখন এরপরে যখন সেশন শুরু হচ্ছে, দুদিনব্যাপী 29টা প্রবন্ধ উত্থাপন করেছেন, আমি এর দ্বিতীয় কোনো নজির নাই। আমি বন্নি শেখ জামালি বললেন, আমাদের সেখানে ভারতে, তিনি আগে ছিলেন ভারতে, পরে তিনি পাকিস্তানে পাকিস্তানে গেছেন, তিনি দ্য আর্ট অফ ড্যান্স, নৃত্যের নৃত্যের শিল্প বা নৃত্যের শৈলী ইংরেজিতে তিনি এটা উত্থাপন করেন। অসংখ্য বিষয়, অবিশ্বাস্য ঘটনা, আমি এখনো কল্পনা করতে, মাওলানা মানে তিনি যে দেশের স্বপ্ন দেখেন, তিনি যে পূর্ব বাংলার স্বপ্ন দেখেন, তিনি যে স্বাধীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক মানবিক উন্নত স্বপ্ন দেখেন, এই সাংস্কৃতিক সম্মেলন তার জমিনটা তৈরি করে, আদর্শিক জমিন, রাজনৈতিক জমিন, মতাদর্শিক জমিন, সাংস্কৃতিক জমিন, সেটা তিনি তৈরি করেন। শাহ আব্দুল করিমের গান তো আমরা সবাই জানি, শাহ আব্দুল করিমের মতন মানুষ তিনিও সেখানে দাওয়াত পেয়েছেন, তিনি তার কাছে কাকমারিতে আসার টাকা নেন, সিলেটের ডিসি ওনাকে খোঁজ খবর করে, মহকুমার ওই মহকুমার যিনি দায়িত্বে থাকেন ডিসি বললেন এই 200 টাকা নেন, 200 টাকা নিয়ে
তাকে কাপড় চোপড় দিয়ে তারপরে তিনি টাঙ্গাইলে তিনি তারপরে তিনি কাকবাড়িতে এসছেন। অসংখ্য মানুষ শেষে আছে, আপনারা চিড়া মুড়ি চাল ডাল যা পারেন সব কিছু আপনারা নিয়ে আসবেন। এবং এই জায়গাটা এবং এরপরে সরদ্দি সাহেবের অপেক্ষা করেন নাই, যখন পাশ হলো না জরুরি কাজের কথা মনে করে তিনি আর করাচিতে তারপরে উনি কিন্তু চলে গেলেন। মাওলানা তাকে পদত্যাগ করতে বাধ্য করলেন। এরপরে ন্যাশনাল আওয়ামী পার্টি ম্যাপ গঠন করল, যেটা খুব দ্রুত পূর্ব বাংলা তো বটেই এমনকি পশ্চিম পাকিস্তানেও ম্যাপের পক্ষে একটা গণজাগরণ সেখানে তৈরি হলো। সরদ্দি সাহেব এবং তার প্রধান স্টলওয়ার্ড শেখ মুজিব থেকে শুরু করে যারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা এখানে আলোচনা হয়েছে, তারা মাওলানার পক্ষে সাহিত্য শাসনের পক্ষে তারা দাঁড়াতে পারেননি। পরবর্তী দশ বছর পূর্ব বাংলার জমিনটা তৈরি হলো মাওলানার এই রাজনীতি এই বক্তব্য। ওখানে মাওলানা প্রথম আসসালামু আলাইকুম কেউ বলেন ওয়ালাইকুম আসসালাম মাওলানা তখনই পাকিস্তানকে জানিয়ে দিয়েছিলেন। তারপরে 68 সালের লাটভবন ঘেরাও, 69 মাওলানার নেতৃত্বে গণ অভ্যুত্থান, শেখ মুজিব সহ রাজনৈতিক বন্দীদের বেরিয়ে আসা, 70 নির্বাচন, 71 সশস্ত্র মুক্তিযুদ্ধ, সমস্ত কিছু প্রধান সারথি প্রধান যে মানুষটা প্রধান স্বপ্নপুরুষ স্থপতি বলতে পারেন, পুরো দেশটার এই একটা একটা করে ইঁট যেভাবে গেঁথে তুলেছেন, মুসলিম আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ পরবর্তী পর্যায়ে ন্যাপ তার পরবর্তী পর্যায়ে মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমাদের শাসকরা, তারা এত হীনমন্যতার মধ্যে মাওলানাকে উপযুক্ত সম্মান পর্যন্ত তারা দিতে পারে না, ঠিক কিনা কথাটা? উপযুক্ত মর্যাদা পর্যন্ত এরা দেয় না। কেন দেয় না? অন্য কেউ ছোট হয়ে যাবে কিনা, অন্য কেউ খাটো হয়ে যাবে কিনা, ছোট হয়ে যাবে কিনা, এই আতঙ্কের জন্য। কাকবাড়ির সম্মেলন তো আজকে জাতীয়ভাবে আজকে এটা পালন হবার কথা, মাওলানার জন্মদিন মাওলানার মৃত্যুদিন এটা তো জাতীয়ভাবে তো এগুলো পালন হওয়ার কথা। সেই মাওলানা তারপরে তিনি 72 থেকে আবার গর্জে উঠেছেন, তিনি যখন প্রথম সিরাজ শিকদারকে হত্যা করে শেখ মুজিব পার্লামেন্টে বলেছিলেন আর কোথায় সিরাজ শিকদার, মাওলানা বলে উঠেছিলেন নকশাল কি কারো গায়ে লেখা থাকে, এই হচ্ছেন মাওলানা। বাকশালকে বিরোধিতা করেছেন, মুক্তিযুদ্ধের সময় তাকে অন্তরীণ করে তাকে রাখা ফেলছিল। আপনারা জানেন ফারাক্কার তা ঐতিহাসিক যে লং মার্চ, এই লং মার্চটা না হলে ফারাক্কার যে চুক্তি এই চুক্তির জন্য জমিনটা তৈরি হতো না। জিয়াউর রহমানের সময় তারপরে যে চুক্তিটা হলো সেই চুক্তিটা ধরে পরবর্তীকালে আমাদের পথ চলা। এখনো পর্যন্ত এই সরকারগুলো তিস্তার পানির সহ কোনো কিছু এখনো তারা আমাদের ন্যায্য শেয়ার আমরা কিন্তু আনতে পারিনি। আর একেবারে এখনকার প্রেক্ষিতে এখন যখন আমরা মাওলানার এই কাকবাড়ির সম্মেলনটা করছি, কি শিক্ষাটা আমরা নেব?